ঈদে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন টাঙ্গাইলের নারী সংসদ সদস্য অপরাজিতা হক গোপালপুর ভুয়াপুরের বিভিন্ন এলাকায় অসচ্ছল পরিবারের মাঝে সংসদ সদস্যের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করেছেন তিনি সামাজিক বিধিনিষেধ মেনেই নির্দিষ্ট দূরত্ব রেখে সহায়তা গ্রহণ করেন দুর্গত মানুষ করোনার কারণে সরকারের সাধারণ ছুটি ঘোষণার পর থেকেই এ সকল মানুষ কর্মহীন হয়ে পড়ে তাই ঈদের খুশি ভাগাভাগি করে নিতেই তাদের পাশে দাঁড়ালেন টাঙ্গাইলের নারী সংসদ সদস্য অপরাজিতা হক রংপুরে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার খাদ্য সামগ্রী তুলে দিয়েছে আল কোরআন প্রচার সংস্থা আকোপ ও বাংলাদেশ নগরীর বাবুখা এলাকাসহ সিটি কর্পোরেশন বিভিন্ন ওয়ার্ডে কর্মহীন ছিন্নমূল ও অসহায় মানুষদের মাঝে ঈদের উপহার হিসেবে খাদ্য সামগ্রী ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ওলামা লীগ নেতা মুফতি খলিলুর রহমান জিহাদি